পার্বতীপুরে 7 মার্চ উপলক্ষে আনন্দ উদযাপন। নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি খুশি দত্তা। এখন দেশ থেকে বিস্তারিত। জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ করায় ও ঐতিহাসিক 7 মার্চের ভাষণ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে আনন্দ উদযাপন করা হয়। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে পার্বতীপুর রেলওয়ের থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন রেল থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, পার্বতীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম রসুল, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর রফিকুল ইসলাম, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মিন্টু, মহিলা আওয়ামী লীগের সম্পাদক সুলতানা নাসরিন সহ আরও অনেকে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।